নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য মনোগ্রাহী একটি অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার, যার কথায় আপনারা মুগ্ধ, তাই এত জনপ্রিয় তার অনুষ্ঠান নিয়মিত দুদিন করে আমাদের চ্যানেলে দেখছেন সোনার বাংলায়। সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50 লাইভ প্রোগ্রাম। লাইভ 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 মানে আপনাদের সাথে সরাসরি কমিউনিকেট করা যায়, ইন্টারঅ্যাক্ট করা যায়, তাই তিনি লাইভ কিন্তু মিস করেন না। আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন তার প্রোগ্রামের জন্য। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, প্রচুর মানুষ প্রোগ্রামের পর অনলাইনে কনসালটেশন বুক করছেন, আপনারা ঘরে বসেই আপনার সম্বন্ধে জেনে নিতে পারবেন। ফোন আসা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, প্রোগ্রাম আপনারা মানে নোট করে রাখেন, আমি বুঝতে পারি লাইভের আগে থেকেই ফোন আসা শুরু হয়ে যায়। তিনি ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজার এবং পামিস্ট, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ অর্থাৎ হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ শাস্ত্রী তিনি। আর রেড বক্সের নাম্বার খোলা থাকবে, অনুষ্ঠানের পর সবাই কথা বলার সুযোগ পাবেন রেড বক্সের নাম্বারে। দুটো ফোন নাম্বার লিখে রাখবেন প্লিজ, হাওড়ায় চেম্বার ময়দানে বেহালায় চেম্বার এবং কালীঘাটে কলকাতায় চেম্বার, আপনারা আসতেই পারবেন। দক্ষিণ কলকাতা বেহালা এবং কালীঘাট এবং হাওড়া ময়দান। আর অনলাইনে তো সর্বত্র সব জায়গা থেকেই আপনারা ফোনে কথা বলে নিতে পারবেন, কনসালটেশন বুক করে জানতে পারবেন। বাস্তু সম্বন্ধে আজকে জানবো, অনেক মানুষ প্রশ্ন রাখছেন এবং এই মানুষটি বাস্তু এক্সপার্ট। তিনি কিন্তু বহু প্রমোটারদের কাজগুলো তিনি তাকে নিয়ে দেখিয়ে নেওয়া হয়, বাস্তু ভিজিট করানো হয় স্পটে নিয়ে গিয়ে। কেন সবাই তো এখন প্রমোটিংয়ে জানেন, যারা কাস্টমার ক্লায়েন্ট তারা কিন্তু বাস্তু মেনে ফ্ল্যাটটা কিনতে চায়, যে বাস্তু মেনে হয়েছে তো সেই মতো ক্লায়েন্টরা কিন্তু চান কিনে নিতে, যদি বাস্তু কারেকশন করা থাকে তবেই। তাই সবাই দেখিয়ে নিতে পারেন বাড়ি, ফ্ল্যাট বা প্রমোটিং যারা করছেন, ইন্ডাস্ট্রিয়ালি শপিং মল যারা আছেন, যারা ব্যবসা করেন, ব্যবসা জায়গাটাও বাস্তু ঠিক আছে কিনা দেখাতে পারবেন, ভিজিট করানোর জন্য যোগাযোগ করবেন। আজকে বাস্তু নিয়ে আলোচনা করবো, তার আগে আলাপ করাই আমাদের মাননীয় অতিথি, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভে উপস্থিত অ্যাস্ট্রোলজার জ্যোতিষশাস্ত্রী ম্যাডাম সৌমি পাল। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, খুব সুন্দর একটা টপিক আজকে শুরু করেছেন আমাদের অ্যাঙ্কার। আচ্ছা, প্রথমেই বলি এই যে বাস্তু, বাস্তু মানে হচ্ছে আমাদের বসবাসের স্থান, তাই তো, যেখানে আমরা বসবাস করি। এবার দেখুন, সারা দিনের পরিশ্রমের পর, সারা দিনের অক্লান্ত পরিশ্রম, আমাদের কাজ কর্ম সমস্ত কিছুর পর আমরা কোথায় গিয়ে বিশ্রাম নিই? আমাদের ঘরে। এবং এই যে ঘর অর্থাৎ আমাদের বসবাসের স্থান, আমাদের বাসস্থান, সেটা যদি আমাদের কাছে পজিটিভ এনার্জি দেয় তাহলে আমাদের পুরো দিনের ক্লান্তিটা কিন্তু এক মিনিটেই চলে যায়। কারণ একটা ঘর দেখুন, সেটা মাটির হোক, কাঁচা হোক, পাকা হোক, সেটা বহুতল হোক, যেরকমই হোক না কেন, বাস্তু যদি ঠিক থাকে বাড়িতে শান্তি বজায় থাকবেই। আর বাস্তু যদি ঠিক না থাকে বহুতল হলেও কিন্তু সেই ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে না। এবার বলি এই বাস্তু আমাদের জীবনে কিভাবে এফেক্ট দিতে পারে, কেন, কিভাবে, কি কারণ এবং তার ছোট্ট কিছু প্রতিকার। যদিও সময় খুব কম, তাও চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে যতটা আপনাদের জানানো যায়। দেখুন, বর্তমানে একটা সমস্যা হয়ে গেছে যে আমরা ফ্ল্যাট কালচার এখন প্রচুর পরিমাণে চলে এসেছে। এখন মানুষ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে শিফট করছে, যেখানে ফ্ল্যাট হচ্ছে বা যে জায়গায় আমরা ফ্ল্যাট নিচ্ছি, আমরা কিন্তু বুঝতে পারছি না সেই জায়গাটা আগে থেকে কি অবস্থায় ছিল, ফ্ল্যাট তৈরি হয়ে যাওয়ার পর আমরা সেখানে শিফট করছি বা কোনো কোনো জায়গায় আমরা আন্ডার কনস্ট্রাকশন থেকে ফ্ল্যাটে জয়েন করছি। এবারে আমাদের পক্ষে সেটা জানা অসম্ভব যে সেই বাড়ির ভিতটা যখন তৈরি হয়েছে সেখানে কোনো সমস্যা ছিল কিনা। আমাদের যে বাস্তু, আমাদের ঘরটা যে তৈরি হয়েছে, আমাদের শয়ন কক্ষ, আমাদের ডাইনিং, আমাদের কিচেন, আমাদের বাথরুম, এই সব কিছু বাস্তু মেনে হয়েছে কিনা। কিছু কিছু মানুষ বর্তমানে বাস্তু মানে, তারা অনেকেই আমাকে দিয়ে দেখিয়ে নেন, দেখানোর পর সেই প্ল্যান স্যাংশন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ হয়তো জানেন না, তারা তাদের মতো করে বাস্তুতে বসবাস করে। আমি এরকম প্রচুর ক্লায়েন্টকে দেখছি যাদের হরোস্কোপে কোনো সমস্যাই নেই, জানেন তো, হরোস্কোপ ভীষণ সুন্দর, কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে বাড়িতে ঢুকলেই তারা সারাদিন বাইরে থাকছে, ভীষণ সুন্দর তাদের ফোনে কমিউনিকেশন হচ্ছে, সমস্ত কিছু, বাড়িতে ঢুকলেই একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, দুজনের মধ্যে কিছুতেই বন্ডিং হচ্ছে না, দুজনের সারাক্ষণ ঝগড়া হচ্ছে, মানে বাড়িতে ঢোকা মাত্র, একদম বাস্তুতে ঢোকা মানেই নেগেটিভ এনার্জি কিন্তু তাদের মধ্যে, একটা সারাক্ষণ ঝগড়া অশান্তি। এবং সেটা কিন্তু অনেকেই ফোন করেন কিন্তু বাড়িতে ঝগড়া অশান্তি, আমাকে জিজ্ঞেস করে যে দেখুন আমাদের 9 বছরের ভালোবাসার সম্পর্ক, তারপর বিয়ে হয়েছে, আরো 4 বছর, 13 বছরের সম্পর্ক। আমার কাছে রিসেন্টলি একটি ক্লায়েন্ট এসেছিলেন আর কি অনলাইনে, তো তিনি বলছেন যে আমাদের 13 বছরের বিবাহের সম্পর্ক, তার আগে 9 বছর তাদের ভালোবাসা, তারপর 4 বছর ম্যারিড লাইফ, তারপরেও দেখছে যখনই বলছে আমরা যখন বাইরে থাকি আমাদের মধ্যে কোনো সমস্যাই থাকে না, তারা বেড়াতে যাচ্ছেন একসাথে, যেই বাড়িতে ঢুকছেন দুজনের মধ্যে সমস্যা। এবং বর্তমানে কিন্তু তাদের
সমস্যাটা ডিভোর্স পর্যন্ত গেছে। আমি দুজনের হরোস্কোপ দেখার পর দেখলাম সত্যি দুজনের ম্যাচ মেকিং করে বিয়ে হয়েছে, হরোস্কোপে কোনো সমস্যাই নেই। কিন্তু তাদের মনে হলো যখন আমি তাদের সমস্যাটা আইডেন্টিফাই করতে পারলাম, দেখলাম বাস্তুতে প্রবলেম। আমি বাস্তুতে ছোট্ট কিছু রেক্টিফিকেশন করে দিয়েছি, ছোট ছোট কিছু রেক্টিফিকেশন। দেখেন বাস্তুতে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কিচেন আর বাথরুম, এই দুটো হচ্ছে বাস্তুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কিচেন কেন, রান্নাঘর মানে আমরা পূর্বে রান্নাঘরকে ঠাকুর ঘরের সাথে তুলনা করতাম। পূর্বে আমাদের মা ঠাকুমারা জুতো পরে রান্নাঘরে প্রবেশ করতেন না, রাতে পরা জামা কাপড় পরে প্রবেশ করতেন না, আমরা কিন্তু আমাদের কিচেনকে রান্নাঘরকে ঠাকুর ঘরের মতো পূজো করতাম। সেই নিয়ম বর্তমানে আধুনিক প্রজন্মের কাছে কিছুটা পাল্টেছে, আমি নিজেও হয়তো সেই নিয়মে অতটা অভ্যস্ত কিনা জানি না, কিন্তু আমাদের সেখানে কিছু রেক্টিফিকেশন করতে হবে। যেমন কর্পূর, কর্পূর হচ্ছে বাস্তুর জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ। আজকে একটা ছোট্ট টিপস দিয়ে তারপর ফোন নিতে শুরু করব। বাড়িতে চারটে কর্পূর কিনে রাখবেন, চারটে মাত্র কর্পূর, দেখুন এমন কিছু খরচাও নয়, কিন্তু কত সহজে প্রতিকার হয়ে যাবে। কোথায় কোথায় রাখবেন চারটে কর্পূর আজকে আমি লাইভেই বলে দিচ্ছি। প্রথম একটা কর্পূর রাখবেন যেখানে আপনার ঠাকুর থাকে, অর্থাৎ আপনার ঠাকুর স্থান, সেটা যে কোনো ঠাকুরের পায়ের কাছে রাখতে পারেন, ঠাকুরের বেদিতে রাখতে পারেন। সেকেন্ড কর্পূর রাখবেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন, টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন দ্বিতীয় কর্পূর। তৃতীয় কর্পূর কোথায় রাখবেন, তৃতীয় কর্পূর রাখবেন আপনার ঘরে ঢোকার, যেখানে আপনি ঢোকেন তার মাথায় যদি কোনো উঁচু জায়গা থাকে সেখানে রাখবেন। চতুর্থ কর্পূর রাখবেন আপনার রান্নাঘরে, যেখানে আপনি খাবার জিনিসপত্র রাখবেন। এই চারটে কর্পূর রেখে দেখুন, একটু এই রেমিডিটা করুন, এক মাস কি রকম রেজাল্ট থাকে আমাকে লাইভেই জানাবেন। এই চারটে কর্পূর বাস্তুর নেগেটিভিটি কাটাতে কিন্তু অনেক হেল্প করে, যেটুকু আমি পারলাম আমার দিক থেকে আপনাদের গাইড করলাম। সব সময় চেষ্টা করি যতটা সম্ভব, বাকিটা তো চেম্বারে এলে বা অনলাইনে কনসালটেশন নিলে আমি সব সময় গাইড করে দেওয়ার চেষ্টা করি। চলুন এবার ফোন নিতে থাকি, কারণ প্রচুর ফোন, প্রচুর ফোন কিন্তু আসছে। কে আছেন? হ্যালো, জন্ম তারিখ 29 জানুয়ারি 1990। আচ্ছা আচ্ছা, সময় রাত 8:30, মুর্শিদাবাদে জন্মস্থান। আচ্ছা, 29 জানুয়ারি 1990, তাই তো? রাত 8:30, হ্যাঁ, মুর্শিদাবাদে। আচ্ছা, কি জানতে চান, প্রশ্নটা কি? প্রশ্ন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে একটু ক্যারিয়ার, মানে আমি একটু ব্যাপারটা একটু চাইছি এনডাওমেন্টের জন্য, তো সেটা কেমন হবে? আপনি কি চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন? ম্যাম আমি ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষাগুলো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হবে আমাদের পরীক্ষাগুলো। এখন কি রাজ্য সরকারি চাকরি করছেন? হ্যাঁ, রাজ্য সরকারি চাকরি করছি, যেহেতু আমার বয়স আছে আমি এখন চেষ্টা করছি যাতে একটু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বেটার কিছু যাওয়া যায় ভবিষ্যতে। ইন্টারনেটটা মনে হচ্ছে আজকে সমস্যা করছে। আর আমার বিয়েটা কোন বছর করলে ভালো হবে একটু যদি বলেন? আচ্ছা, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, প্রবলেম হচ্ছে আজকে। সংখ্যা তত্ত্ব দিয়ে বলুন, দেখে নিচ্ছি। আপনারা ততক্ষণ কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, সবাই রেড বক্সে যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। সবাই রেড বক্সের পার্সোনাল নাম্বার 6290914513 আর 8100284622। আচ্ছা, ততক্ষণ একটু আমি একবার রিস্টার্ট দিলাম, ততক্ষণ একটু বলতে থাকি ক্যারিয়ার নিয়ে, তারপর শুরু হোক, তারপর আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটু সঙ্গে থাকুন প্লিজ। হ্যাঁ, হয় অনেক সময় ইন্টারনেটের সমস্যা, কিছু করার নেই। আচ্ছা, এই যে আপনি বললেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আমি একটু ফোনটা রিফ্রেশ করতে দিচ্ছি, আজকে নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আরেকবার আমি বলবো ডেটটা? হ্যাঁ, একটু বলুন। 29th of January ছিল কথা, তাই তো? 1990। হ্যাঁ, আর সমস্যা হচ্ছে আজকে আমি সকাল থেকেই দেখছি। 29th January 1990, রাত 8:30, হ্যাঁ, প্লেস হচ্ছে মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
অ্যাস্ট্রোলজার সৌমি পাল, জ্যোতিষশাস্ত্রী, ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস, নিউমারোলজি, বাস্তবিক। ফোন নাম্বার লিখুন, অনুষ্ঠানের পরও যোগাযোগ করবেন সবাই। 6290914513 8100। সৌমি বাবু দুঃখিত লেট হলো বলে, কারণ নেটওয়ার্ক ইস্যুর জন্য। আচ্ছা চলুন, আপনি যা ডিটেইলস দিয়েছেন সেই ভাবছিলাম আপনার বুধ দগ্ধ, সেই জন্যই আপনার চাকরির জায়গাটা এখনো পর্যন্ত আপনি স্টেবলিশ হতে পারেননি। আচ্ছা আপনি যা ডিটেইলস দিয়েছেন একটু শুনে নেবেন সাথে থাকলে। প্রথমে লগ্ন রাশি বলে আমি আপনার হরোস্কোপ বলতে শুরু করব। আপনার ডিটেইলস অনুযায়ী মকর লগ্ন আমি এখানে দেখতে পাচ্ছি। মকর লগ্ন কন্যা রাশি, চন্দ্রের নক্ষত্রে জন্ম, বৈশ্যবর্ণ, দেবগণ, আদি নারী। মকর লগ্ন অর্থাৎ আপনি শনির জাতিকা। হ্যাঁ বলুন। আমার কুম্ভ রাশি সিংহ লগ্ন। তাহলে আপনি ডিটেইলস ভুল বলেছেন আমাকে। 29th of January 1990 তো? আপনার ডেট ভুল আছে, যে কোনো একটা ভুল আছে। পরের জনটা নিয়ে নিন, পরের জনটা নিয়ে নিন। কে আছেন বলুন। হ্যালো, এটাও কিন্তু ব্যাড লাক। কিছু করার নেই, কারণ দেখুন আমাদের জন্মের সময়ের উপর না আমাদের অক্ষাংশ দাবি আছে, একদম হরোস্কোপ নির্ভর করে সেটা। উনি 8:30 PM বলেছেন, ওটা যদি 8:30 AM হয় লগ্ন রাশি পুরো বদলে যাবে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন বলুন জন্ম তারিখ। যারা আসছেন জন্ম তারিখ জন্ম সময় ঠিক মতো বলবেন প্লিজ। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? কে বলছেন? কার জন্য জানবেন? আচ্ছা নাতনি, নাতনি ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 9 জুলাই। হ্যাঁ 9 জুলাই 2007। সময়? জন্মস্থান বলুন। জন্মস্থান বরানগর। ঠিক আছে, কি প্রশ্ন বলুন? একটুখানি যারা যারা প্রশ্ন করছেন না একটু ডেট টাইমটা প্লেসটা ঠিক করে জেনে নিয়ে প্রশ্নটা করবেন, তাতে কি হয় বলতো আমার বলতে সুবিধা হবে। একদম, লগ্নপতি শুক্র বসে রয়েছে একাদশ ভাবে কেতু সহযোগে, দশমে শনি, বুধ, রবি, উদাদিত্য যোগ রয়েছে। আপনার নাতনির কিন্তু হরোস্কোপটা পড়াশোনার জায়গাটা বেশ ভালো। নাতনির হরোস্কোপে পড়াশোনার জায়গা বেশ ভালো দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নাতনির কিন্তু ভীষণ একটা সময় পরে গিয়ে না যখন ওর 18 বছর হয়ে যাবে তখন কিন্তু ওর মধ্যে একটা অস্থিরতা, অর্থাৎ লক্ষ্যে স্থির থাকা থেকে ও বিচ্যুত হবে, যার ফলে কি হবে ভালো সুযোগ এলেও সেই সুযোগও কাজে লাগাতে পারবে না। এবার দেখুন, আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, অনেকে না আপনার নাতনির হরোস্কোপ দেখে বলবে ওর হরোস্কোপে মাঙ্গলিকতা রয়েছে, আপনি কিন্তু এটা নিয়ে একদম মাথা কামাবেন না। মাঙ্গলিকতা অনেক সময় কি হয়, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম বা এক্সেপশন হয়, মাঙ্গলিকতার ক্ষেত্রেও কিছু কিছু এক্সেপশন আছে। এই হরোস্কোপ কি এক্সেপশনে মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে গেছে, অগ্নি রাশির গ্রহ এবং জলরাশির গ্রহ একত্রে বসে গিয়ে কিন্তু আগুনের উপর জল ঢেলে দিলে কি আগুন নিভে যায়, অর্থাৎ এখানে কিন্তু মাঙ্গলিকতা থাকলেও সেই মাঙ্গলিকতার এফেক্ট কিন্তু আপনার নাতনি পাবেন না। পড়াশোনার জায়গাটা ভালো হলেও শুধুমাত্র নিজের অস্থিরতা এবং নিজের মনোসংযোগ নষ্ট করার জন্য কিন্তু ক্যারিয়ারের লস, তাই সবার আগে বুধের প্রতিকার দেবেন। দেখুন অনেক কথা তো অনলাইন বলা হয়ে ওঠে না, এমন অনেক জিনিস থাকে যেগুলো আমি অনলাইন বলে উঠতে পারি না। এখানে কিন্তু ওনার নাতনির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে যেগুলো বিচার্য সাপেক্ষ, ঠিক আছে সেটা একটুখানি ডিটেইলস করলে বলে দিতে পারবো। ভালো থাকবেন, একটু যোগাযোগ করবেন যিনি নাতনির ব্যাপারে ফোন করলেন, বুধের প্রতিকার লাগবে। ম্যাডাম সৌমি পাল, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর একটু কথা বলুন। অনলাইন কনসালটেশন প্রচুর মানুষ করাচ্ছেন, আপনারা যোগাযোগ করে নিন। কে আছেন বলুন। হ্যালো, কোথায় জন্ম? মুর্শিদাবাদে। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় তো?
ভালো লাগে রাত আটটা। হ্যাঁ আজকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদে আমরা অনেকগুলো পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন কি জানতে চান? ক্যারিয়ার 20 ফেব্রুয়ারি 1994 রাত 8টা মুর্শিদাবাদ, ভাইয়ের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন। আচ্ছা এখানে আরেক সবার আগে প্রথমে বলে দিই আপনার হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, কন্যা লগ্ন বৃষ রাশি, মঙ্গলে নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ দেবগণ, মধ্য নারী। কন্যা লগ্ন অর্থাৎ ভাই বুধের জাতিকা। বুধ মানে কি? বুধ আমাদের জীবনে বুদ্ধি বা ইন্টেলিজেন্সি দেখে। বুধ ইজ দ্য সিগনিফিকেন্স অফ বুদ্ধি বা ইন্টেলিজেন্সি। লগ্নপতী বুধ রেট্রোগেট এবং দগ্ধ হয়ে গেছে, শনি দগ্ধ, শুক্র দগ্ধ। দেখুন আমাকে একটা জিনিস বলুন তো, ভাই কি ক্যারিয়ারে বর্তমানে কিছু করে? কারণ এখানে তো ক্যারিয়ারের জায়গায় দেখতে পাচ্ছি ও যে পরিমাণ লেবার দেয়, যতটা পরিশ্রম করে সেই পরিমাণ কিন্তু ওর কর্মফল বা সেই পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটে না। ও প্রচুর পরিমাণে চেষ্টা করে, পরিশ্রম করে, কিন্তু সেই পরিমাণে অর্থপ্রাপ্তি ঘটে না। দেখুন দারিদ্র যোগ রয়েছে শুক্র রবি একত্রে বসে, বুধ লগ্নপতি বুধ দগ্ধ এবং রেট্রোগেট হয়ে গেছে। দেখুন লগ্ন দগ্ধ হয়ে গেলে না জীবনে এগোনোটা খুব সমস্যা হয়ে যায়, কারণ লগ্ন তো ভিতের মতো, ভিত্ত নড়বড়ে হয়ে গেছে। তার উপর মঙ্গল দগ্ধ হয়ে গেছে, শুক্র দগ্ধ, চন্দ্র বসে রয়েছে উচ্চ স্থাপনায়। ভাইয়ের মধ্যে ভীষণ কনফিডেন্স রয়েছে, ভীষণ কনফিডেন্ট একজন মানুষ, সেই জন্য এতগুলো প্রবলেমের পরেও কিন্তু জীবনে এখন এগিয়ে যাচ্ছে। দেখুন ভাইয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে চেষ্টা করতে হবে। ভীষণ স্ট্রাগলিং একটা ক্যারিয়ার, আমি কখনো বলবো না যে ওনার হবে না, একদম হবে। অ্যাস্ট্রোলজিক্যালি এখানে যোগ কম দেখাচ্ছে, মানে প্র্যাকটিক্যালি আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, অনেক বেশি এফোর্ট দিতে হবে। সবার আগে লগ্নপতি বুধকে প্রতিকার দেবেন। আজকে বেশিরভাগ মানুষেরই দেখছি বুধের প্রতিকার দরকার, কারণ বুধ আমাদের বুদ্ধি দেয়। দেখুন আমরা যা কাজ করি সেখানে ভাগ্যের সাথে সাথে বুদ্ধিটা কিন্তু দরকার। বুদ্ধি কাজে লাগাতে গেলে আমাদের যে গ্রহ বুধ, বাল্য গ্রহ, চাইল্ড প্ল্যানেট, তাকে বুস্ট করতে হবে। বুধের প্রতিকার করুন, ভাইয়ের ক্যারিয়ার, মেডিকেল, গার্মেন্টস, ইলেকট্রনিক্স, এই তিনটে সেক্টরে চেষ্টা করতে বললেও নিশ্চয়ই হবে। ভালো থাকবেন, ধন্যবাদ। যোগাযোগ করবেন লাল বক্সের নম্বরে অনুষ্ঠানের পর নির্দ্বিধায় নিঃসংকোচে। এত দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার পাবেন না, এত সুন্দর প্রেডিকশন, বিচার এত জোর নিয়ে, কনফিডেন্স নিয়ে বিচার করেন, সত্যি দেখার মতো ব্যাপার। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি নদিয়ার কল্যাণী থেকে বলছি। আচ্ছা কার জন্য? আমি আমার মেয়ের জন্য একটু জানবো। বলুন মেয়ের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 15 মে 2002 সকাল 6:46। 15 মে? হ্যাঁ 15 মে 2002। হ্যাঁ আচ্ছা, সকাল 6:43। আচ্ছা কোথায়? কল্যাণীতেই জন্ম? নদিয়া? হ্যাঁ কল্যাণীতেই জন্ম। কি প্রশ্ন? আমার মেয়ে বলুন, প্রশ্ন কি? প্রশ্ন কি জানবেন বলুন? প্রশ্ন হচ্ছে আমার মেয়ে মানে উচ্চ শিক্ষায় পৌঁছতে পারবে কিনা। এখন আমার মেয়ে MSc করছে, তো এরপরে আমার মেয়ে PhD দিকে যাবে না অন্য কোন দিকে যাবে? মানে ম্যাডামকে আমার খুব ভালো লাগলো, এত অল্প বয়স স্পষ্টভাবে কথা বলছে যে আমার ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা থাকলে আমি নিশ্চয়ই এগোতে পারবো। আচ্ছা চলুন, ভালো লাগছে আপনাকে, খুব অল্প বয়স, একদম ধন্যবাদ। আচ্ছা মেয়েটা শুনে নিন, আপনি যা ডিটেলস দিয়েছেন সেই অনুযায়ী বৃষ লগ্ন, মিথুন রাশি, মঙ্গলের নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ দেবগণ, মধ্য নারী। বৃষ লগ্ন মানে আপনার মেয়ে হচ্ছে শুক্রের জাতিকা। দেখুন আমি আগের লাইভে বলেছিলাম যে শুক্র কিন্তু মাইথোলজিক্যালি সব থেকে কোয়ালিফাইড, মনে আছে? দৈত্যগুরু শুক্রাচার্য যিনি হচ্ছেন মানে সব থেকে শিক্ষিত, এবং আপনি কিন্তু আপনার মেয়েকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন, কোয়ালিফিকেশনের দিকে। তার মানে দেখুন বিজ্ঞানের সাথে, অ্যাস্ট্রোনমির সাথে অ্যাস্ট্রোলজি কতটা কানেক্টেড তার সাথে মাইথোলজি। লগ্নপতি শুক্র কোথায় বসে আছে? কেন আপনার মেয়ে এত ইন্টেলিজেন্ট? লগ্নপতি শুক্র লগ্নে বসে আছে, মানে আমি আমার ঘরের মালিক, আমার ঘর আমার নিজের ঘর, আই এম দা ওনার অফ মাই হাউস। তাহলে আমি যদি আমার নিজের ঘরে সব থেকে বেশি কমফোর্টেবল থাকি, সেখানে আমি সবাইকে ডমিনেট করব। অর্থাৎ লগ্নপতি শুক্র লগ্নে বসে আছে, আবার দেখুন বসে আছে একদম পারফেক্ট ডিগ্রিতে। তবে হ্যাঁ একটা
একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, হটকারি সিদ্ধান্ত ওর জীবনে কিন্তু ভুল, মানে ডিসিশন মেকিং এ কিন্তু একটা মিস্টেক হতে পারে। আরেকটা, ওর কিন্তু একদম কেরিয়ার নিয়ে চিন্তাই করবেন না। বৃহস্পতি চন্দ্র একত্রে বসে গজকেশরী যোগ তৈরি হয়েছে, গজকেশরী মানে লাক্সারিয়াস লাইফ, বিলাসবহুল জীবনযাত্রা। শুধু একটা জিনিস বলবো, এখানে শুক্রের সাথে রাহু, মঙ্গলের সাথে শনি, একটা অদ্ভুত নেগেটিভ কম্বিনেশন তৈরি হয়ে গেছে। তাই এই হরোস্কোপটা ডিটেইলিং করবেন, মেয়েকে উচ্চ শিক্ষার দিকে নিয়ে যান, পিএইচডি করার জন্য ওকে এগিয়ে নিয়ে যান। ওর পিএইচডি একদম হবে অল দা ভেরি বেস্ট ফর হার ফিউচার। আমি একদম ভগবানের কাছে প্রে করব যে ওর ইচ্ছা যেন ফুলফিল হয়। শুধু হরোস্কোপটা ডিটেইলিং করবেন, কারণ ডিভিশনাল চার্ট দেখা খুব দরকার, সপ্তমাংশ, নবমাংশ, দশমাংশ, এগুলো দেখলে আমি আরো ডিটেইলসে বলতে পারবো যে মেয়ে কোন সাবজেক্ট কোন সময় পিএইচডি কমপ্লিট হবে, কোন সেক্টরে চাকরি পাবে। ঠিক আছে, ভালো থাকবে। কি সাবজেক্ট ও এমএসসি করছে? ভালো, আমি একটা কথা বলছি ম্যাডামকে, বলুন যে ম্যাডাম এত ভালো একটা কথা বললেন, আমার মেয়ে সায়েন্সে এমএসসি করছে কিন্তু আমার মেয়ে মাইথোলজিতে প্রবল জ্ঞান, মাইথোলজি ভীষণ ভাবে পড়াশোনা করে। মানে আজ আপনাদের ব্লেসিং থাকলে নিশ্চয়ই আমরা এরকম অনেক জুনিয়র ডাক্তারদের কাছে দেখাতে যাই যারা কিন্তু আমাদের রোগ ঠিকঠাক ভাবে সারিয়ে দেয়। আমি নিজেও যাই। সুতরাং বয়সটা কোনো ম্যাটার নয়, আমরা যদি আমাদের জ্ঞানটা সঠিকভাবে অর্জন করতে পারি, আমাদের কলেজেও এরকম অনেক ইয়াং প্রফেসর আছেন যারা কিন্তু নিজের যোগ্যতা দিয়ে নিজের জায়গা অর্জন করে নিয়েছেন। আপনি রেড বক্সের নম্বরে কথা বলে নেবেন, লাল বক্সে ভালো থাকবেন। আপনার মেয়েও খুব অল্প বয়সে ক্যারিয়ারে দাঁড়িয়ে যাবে একদম। বাহ, একটু যোগাযোগ করে নেবেন, রেড বক্সের পার্সোনাল নাম্বার তো রয়েছেই। আর বাস্তু যারা ভিজিট করাবেন তারাও কিন্তু পার্সোনাল রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন বাস্তু ভিজিটের জন্য। বাস্তুটা কারেকশন করাও খুব দরকার, ভিজিট করিয়ে নিতে পারেন। লাল বক্সে পার্সোনাল দুটো নাম্বার লিখে রাখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন সবাই। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ ম্যাডাম আছেন, শুনছেন, বলুন কোথা থেকে বলছেন? হুগলি আছে, বলুন কার জন্য? জন্ম তারিখ 4/2/2007, 4th of February 2007। হ্যাঁ, সময়টা বলুন। 12:55। আচ্ছা, 9:55। হ্যাঁ, হুগলি। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? PM হুগলি জন্মস্থান। ছেলের সম্পর্কে জানতে চান, নিশ্চয়ই পড়াশোনা কেরিয়ার বলে দিচ্ছি, এত ছোট বয়স যখন পড়াশোনা কেরিয়ার নিয়ে প্রশ্ন। আচ্ছা শুনে নিন, আপনার ছেলের বৃষ লগ্ন সিংহ রাশি, শুক্রের নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, মধ্য নারী, বৃষ লগ্ন অর্থাৎ আপনি শুক্রের জাতিকা। আপনার ছেলে আবার শুক্র বসে আছে বর্গোত্তম অবস্থায়, বুধ রাহু এবং শুক্র, ওর বন্ধু ও বন্ধু সংসর্গ কিন্তু একদম ভালো না। হ্যাঁ, বারবার বলে দিলাম, এটা মাথায় রাখবেন, বন্ধুদের থেকে ওকে দূরে রাখবেন, প্রচুর গুপ্ত শত্রু, হিডেন এনিমি রয়েছে। দেখুন সবসময় তো ওর পিছন পিছন আপনার পক্ষে যাওয়া সম্ভব নয়, কিন্তু একটু মাঝে মাঝে ওকে খেয়াল রাখবেন, ওর বন্ধু কিন্তু ওর সর্বনাশের কারণ হবে। হ্যাঁ, বন্ধু থেকে দূরে রাখবেন, বন্ধু সংসর্গ, হিডেন এনিমি প্রচুর রয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে ও কি নিয়ে পড়াশোনা করছে এখন? দেখুন ওর, আমি একটা জিনিস বলে ওই জন্যই জিজ্ঞাসা করলাম, ওর বন্ধুরাই কিন্তু সর্বনাশের মেন কারণ, একদম সঙ্গ দোষে। আমি এটাই দেখতে পাচ্ছি যে ওর কিন্তু পড়াশোনার জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে সঙ্গ দোষে। যোগাযোগ করুন, আপনি যোগাযোগ করুন এবং গুপ্ত শত্রুর প্রতিকার করুন। দেখুন নজর খুব খারাপ জিনিস জানেন তো, যেটা না আমাদের বডিতে একটা নেগেটিভ ভাইব তৈরি করে দেয়, একটা খারাপ যোগ তৈরি করে দেয়, যার জন্য ভালো জিনিস কিন্তু খারাপ হয়ে যায়। ওকে এই জায়গাটা প্রতি, দেখুন আমি বলবো না যে প্রতিকার করলে আপনার ছেলে পাশ করে যাবে, কখনোই
সেটা হয় না, পড়াশোনা ওকেই করতে হবে, পরীক্ষা ওকেই দিতে হবে, কিন্তু এই যে নেগেটিভ ভাইব তৈরি হয়ে আছে না চারপাশে, খারাপ একটা যোগ, সেই যোগটা কিন্তু কাটান আগে। হ্যাঁ, না হলে কিন্তু ছেলের পড়াশোনায় মনও, পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না এবং সেটা গিয়ে পরীক্ষায় লিখতে পারছে না, যার জন্য জানা উত্তর ভুল করে চলে আসছে। সুতরাং এটা একটু করবেন, আপনার ছেলে নিশ্চয়ই পাশ করবে, ভগবানের কাছে প্রার্থনা করি ছেলে যেন খুব ভালো রেজাল্ট করুক এবং ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যান, ভালো থাকবেন। সবাই কিন্তু লাল বক্সের নাম্বারটা এবার লিখে নিন, হ্যাঁ, প্রচুর ফোন, এরপরে আমি দেখবো 100-150টা মিস কল প্রোগ্রামের পর, আসলে সময় বড় অল্প। ঠিক, রেড বক্সের নাম্বারটা লিখেছেন তো সবাই, এবার যোগাযোগ করুন 6290914513 আর 8100284622, এক্ষুনি বেহালায় পাবেন, অনুষ্ঠানের পর ফোন করে নেবেন সবাই, বেহালায়, বেহালা দক্ষিণ কলকাতায়, কালীঘাট দক্ষিণ কলকাতা আর হাওড়া ময়দানের চেম্বার, 3 নম্বর জয়নারায়ণ ছাত্রা লেন হাওড়া, আপনারা ফোন করে নিন। আবার দেখা হবে সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50 লাইভ, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, অনলাইনের জন্য এক্ষুনি সবাই পার্সোনাল নাম্বারে ফোন করুন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ধন্যবাদ, শেষ করলাম।